আসসালামু আলাইকুম ঈদ মোবারক স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা দানি এবং আমার সহযোদ্ধা সাদিয়া بنazir টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের তলে গেছে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা পানিবন্দি কয়েক হাজার মানুষ সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র এবারের পরিস্থিতি দু সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সিলেটবাসী জেলা তথ্য ছবিতে মসুমি রহমানের ডেস্ক রিপোর্ট রাস্তাঘাট দোকানপাট আর বাসাবাড়ি সবই তলিয়ে গেছে উজানের পানিতে তীব্র ভোগান্তিতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারের মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা কুশিয়ারা ও সারি নদীর বারোটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্ট কুশিয়ারা নদীর আমলশিদ ও ফেন্সুগঞ্জ পয়েন্ট এবং নদ ও গোয়াইন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বন্যা দেখা দিয়েছে সিলেটের সব উপজেলায় টানা বৃষ্টিতে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী একদিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে একশো তিপ্পান্ন মিলিমিটার আকস্মিকে বন্যায় সুনামগঞ্জ সদর দোয়ারা বাজার ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে মানুষের স্মৃতিতে যে দুই হাজার বাইশের যে বন্যা ঠিক সতেরো তারিখে কিন্তু আমরা বাসাবাড়ি বাড়ি ছাড়ছিলাম অনেক আশ্রয় জায়গা নাই কি মনে স্কুলও গেলাম বাচ্চার বাবা অসুস্থ প্রচুর পরিমাণ পানি খুব কষ্টের মাঝে আছে মানুষ মেঘে বিদ্যা রাস্তা রাস্তা আসতেছে বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ করে পানি আসছে সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে একশো সাঁত্রিশ এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেহেতু উদানে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে সুতরাং বন্যা পরিস্থিতি অবনতি হবে তারা যাতে বাড়ি আছে তাদেরকে বলবো সতর্ক থাকার জন্য এবং তারা যেন তাদের মূল্যবন্ধন আগেপত্র ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে মৌলভীবাজারের মনু ধলায়, কুশিয়ারা জুড়ি কন্টিনালা ফানাই সহ বিভিন্ন নদ নদীর পানি পাশাপাশি রয়েছে নদী ভাঙনের সংখ্যা কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করায় দেখা দিয়েছে বন্যা আতঙ্ক পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন মানুষ বিবিসি বাংলার প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জের বন্যায় প্রায় ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়া গত মাসে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও পাহাড়ি ঢলে তীব্র ভোগান্তিতে সিলেটবাসী রহমান আরটিভি দর্শক এ বিষয়ে আরও জানাতে সিলেট নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম দর্শক দুঃখিত আমরা যাচ্ছি সুনামগঞ্জে শেখ মোহাম্মদ নুরের কাছে নূর নূর জনজীবনে কি প্রভাব ফেলেছে এই অতিবৃষ্টি আমাদের জানাবেন সাদিয়া যেমনটা বলছিলেন আপনি কিন্তু একটু আগে আমাদের সহকর্মীর প্রতিবেদনে আমরা দেখছিলাম যে সুনামগঞ্জে আসলে সকাল থেকে আমরা বন্যার পূর্বাবাস এবং বন্যার যে কি পরিমাণ আসলে ভয়াবহতার কথা আমরা জানাচ্ছিলাম একটু যদি আমি জানাই আপনাকে ইতিমধ্যেই সুনামগঞ্জে কিন্তু সুরমা নদীর পানি সকাল থেকে বিপদসীমার অনেক উপরে ছিল সারাদিনে বৃষ্টিপাত না হওয়ায় মাত্র চার সেন্টিমিটার নদীতে সুরমা নদীতে পানি কমেছে তবে জনপদে কিন্তু পানি আসলে চাপ বৃদ্ধি পেয়েছে এতে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে অনেক বাড়িতেই এখন আসলে পানি রয়েছে মানুষ লাখ লাখ মানুষ কিন্তু পানি বন্দী রয়েছেন অনেকেই শুকনা খাবারের অভাবে রয়েছে যেহেতু রান্না রান্না করা খাবার কারো বাসায় নেই এবং যে পানি গড়ে আসলে চুলা আগুন না জ্বলার কারণে আসলে মানুষ এই অভুক্ত অবস্থায় রয়েছেন পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে সুনামগঞ্জে ইতিমধ্যেই প্রায় পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং এইসব এলাকায় মানুষদেরকে নিয়ে আসার ক্ষেত্রে জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমি যদি পানি করে তথ্য জানাই পানি উন্নয়ন করতে যেমনটা জানানো হয়েছে আজ যদি উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ডলের পানি যদি আরো প্রবল গতিতে আসে তাহলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সেটি সেটি আসলে সালের দিকে যাবে কিনা নির্ভর করবে মানুষ আসলে আতঙ্কগ্রস্ত আছেন এখন সুনামগঞ্জে যতই আসলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং যতই সন্ধ্যাগুন আসছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বেড়ে যাচ্ছে কেননা মানুষের দু সালের বন্যার অভিজ্ঞতা কিন্তু রয়েছে এতে মানুষই সংকার জায়গা কিন্তু রয়েই গেছে তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর সাদিয়া ধন্যবাদ ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি হয়েছে হাতির পুল সিয়ার দত্ত রোড এবং পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখা যায় কোরবানি দিতে এলাকাটিতে রাস্তার ডিভাইডারে কোরবানির বর্জ্য ফেলায় তা দুর্গন্ধ ছড়াচ্ছে অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা যায় কাউন্সিলররা জানান প্রথম দিনের শতভাগ বর্জ্য নির্ধারিত সময়ের আগে পরিষ্কার করা সম্ভব হয়েছে দ্বিতীয় দিনে যে সব কোরবানি হয়েছে সেগুলোর বর্জ্য সরিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা যথাসময়ে কোরবানির পশুর যে বর্জ্য সেটি আমরা ছয় ঘন্টার মধ্যে সরাতে সক্ষম হয়েছি পরিষ্কার করতে সক্ষম হয়েছি আমাদের লোকজন স্ট্যান্ড বাই আছে কাজ করছে এবং কোথাও কোনো বর্জ্য এখনও নেই বাড়ির আঙ্গিনা থেকে আমরা বর্জ্যটা নিয়ে যাচ্ছি আমাদের সিটি কর্পোরেশন নানা প্রতিশ্রুতি আর উদ্যোগের পরেও নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না এবারও ঢাকার পোস্তায় মান ও আকার ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে দুশো থেকে নশো টাকায় আর ছাগলের চামড়ার দাম মাত্র দশ টাকা কুরবানি হওয়া গরুর কাঁচা চামড়ার দাম গেলবারের তুলনায় ঢাকায় পঞ্চাশ থেকে একশো টাকা বাড়লেও নির্ধারিত দরের চেয়ে কমে বিক্রি হয়েছে দুশো থেকে তিনশো টাকা অন্যদিকে ছাগলের চামড়া কিনতে অনিহা দেখিয়েছেন আরতদাররা প্রথম দিনে লক্ষ্যমাত্রার ভাগ চামড়া সংগ্রহ করেছেন রাজধানী পোস্তার ব্যবসায়ীরা খানের রিপোর্টে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় আর দশটার পর থেকেই এসব চামড়া জমা হতে থাকে লালবাগের পোস্তায় গরুর <laughs> চামড়ার দর সরকার গতবারের চেয়ে কিছুটা বাড়ালেও সেই দাম পাচ্ছেন না বিক্রেতারা ফলে ন্যায্য দাম না পাওয়া নিয়ে চলছে পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ আমি এক হাজার সার্ভিস বলছিলাম দিচ্ছে না তার লাস্ট সাতশো এরকম বলে আমরা চারটা চামড়া তিন হাজার টাকায় কিনছি ওনারা বলতেছে দুই হাজার টাকা বা আঠারোশো টাকা ছোট মাল মালের গ্রে মালটা ফুটা আছে কাটা আছে সব মাল তো আপনারা বুঝতে পারতেছেন না রাত্রে আমরা চামড়া নিচ্ছি তখন মালটা নিয়ম হয়ে গেছে গা অনেক সময় লেটে আসার জন্য তখন নিশ্চই সাতশো আটশোশো টাকা গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া নিয়ে বিপাকে বিক্রেতারা যে সাইজগুলা চলবে বড়গুলা আর যেগুলা নিচ্ছে না যেগুলো আমরা কাঠ বা ছোট সাইজ এগুলো আমার কোনো কিছুতে আসবে না আমাদের খরচ লেবার কস্টিং সবই লয় ছাগলের চামড়া আপনার লেবার চাষ প্লাস লবণ এই খরচ মিলে এটা টাকাটা আসে না তবে এ বছর কোরবানি ঈদকে ঘিরে কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তা অর্জন সম্ভব বলে জানালেন আরত মালিকরা আমাদের সাড়ে আটশো টাকা আটশো টাকা বিক্রি কিনি হয়েছে এই মার্কেটে সাড়ে তিনশো টাকা যদি কস্টিং চলে যায় তা আটশো আর সাড়ে তিনশো সাড়ে এগারোশো বারোশো টাকা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো তো সেই ক্ষেত্রে এটা আমি বলবো না কে ভুল হয়েছে বা কোনো শুভঙ্করের ফাঁকি আছে এটা না আমার মনে হচ্ছে যেটা ভুল বুঝাবুঝি প্রথম দিনের কেনা চামড়া প্রক্রিয়াজাত করে রেখেছেন আরতদাররা লক্ষ্যমাত্রার আশি ভাগ চামড়া সংগ্রহ করেছেন রাজধানীর পোস্তার আরতদাররা শরীয়ত খান আর ঢাকা কোরবানি ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা নেই চিরচেনা যানজট রাস্তাঘাটে নেই মানুষের ভিড় ছুটি আর রাস্তাঘাটের এমন অবস্থার সুযোগে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা যায় মানুষের ঈদ উদযাপন বিশেষ করে শিশুদের আবদার সবচেয়ে বেশি গরমের কারণে অন্যান্য বারের তুলনায় বিনোদন কেন্দ্রগুলোতে খানিকটা হলেও থেমে নেই মানুষের আনন্দ আর উদযাপন ক্যামেরা সাদিয়া রিপোর্ট যানজটের নগরীতে উন্মুক্ত পরিবেশে মানুষের সময় কাটানোর সুযোগ খুব একটা মেলে না ঘরবন্দি থাকতে থাকতে শিশুরাও হাঁপিয়ে ওঠে তাই ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো এখন তাদের পদচারণায় মুখরিত পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্র আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জড়ো হচ্ছে মানুষ প্রকৃতি আর পশু পাখির সাথে পরিচিত করিয়ে দিতেই জাতীয় চিড়িয়াখানায় শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা খুব ব্যস্ত থাকায় এখন ঈদের সময় তিন চার দিন বন্ধ পাওয়া এই বন্ধের কারণে ঈদের পরে আর কি একটু বাচ্চাদের নিয়ে বেরোয় যাতে ওরাও খুশি হয় আমরা তো সবসময় মানে কাজের মধ্যে থাকি এখন ফ্রির সময় বাচ্চারা ঘুরতে চাইলো চিড়িয়াখানাতে চিড়িয়াখানায় নিয়ে আসলাম ঈদে যেহেতু বাড়ি যাওয়া হয় না তো বাচ্চাদের তো বিনোদনের দরকার আছে তাদের মানসিক বিকাশের জন্যই আসলে আমার এখানে আসা বাচ্চাদের সাথে আসলে একটু প্রাণী জগতের একটা পরিচয় হোক বাচ্চারা ডিভাইস থেকে মনোযোগটা অন্যদিকে সরাক চিড়িয়াখানাটা আমাদের কাছে সেদিক থেকে মনে হলো যে একটা নিমোল এন্টারটেইনমেন্টের বাবা মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে চিড়িয়াখানার এক খাঁচা থেকে আরেক খাঁচায় শিশুদের ছোট ছোট বাগকে নিয়ে তাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি বাগের মাংস খাচ্ছে ভালো লাগলো মাত্র ভাগ দেখলাম ভাল্লুক দেখলাম সিংহ দেখলাম সব ভালোই লাগলো আমার খুব অনেক ভালো লাগছে শ্যামলের শিশু মেলায়ও দেখা মেলে তাদের আনাগোনা বিভিন্ন রাইডে উঠে আনন্দে আত্মহারা এসব কচিকাচারা আমার খুব ভালো লেগেছে আমি ঘোড়ায় উঠেছি তারপর আমি একটা স্পেসিপে উঠেছিলাম আমি ঘোড়ায় উঠেছি আমার খুব ভালো লেগেছে ভালো লাগছে আমি ঘূর্ণিতে উঠেছি আর গাড়িতে উঠতে চাই শিশুদের মানসিক বিকাশের জন্য মাঝে মাঝেই উন্মুক্ত পরিবেশে নিয়ে যাওয়া উচিত তবেই ডিভাইস আসক্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন অভিভাবকরা সাদিয়া কানিজ আর টিভি ঢাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াংডং এর মেইঝো শহরে পাঁচজন নিহত হয়েছেন এছাড়া নিখোঁজ রয়েছেন আরো পনেরো জন সংবাদ মাধ্যম সিসিটিভি ও এই তথ্য নিশ্চিত করেছে এদিকে শহরটিতে দুর্যোগের প্রভাবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অন্তত তেরো জন মানুষ তাদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধান ও ধ্বংসস্তূপ সংস্কারে প্রায় দশ হাজার উদ্ধার পাঠিয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা দপ্তর ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ প্রদেশে রোববার থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে এছাড়া টানা বৃষ্টিপাতে বিভিন্ন প্রদেশে অনেক খবর পাওয়া গেছে। এফ গ্রুপের লড়াই রাত একটায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল রেড বুল ম্যাচ শুরু রাত একটায় এর আগে দুদলের পাঁচবারের দেখা হয়েছিল যেখানে চারবারই জয় নিয়ে মাঠ ছেড়েছিল পর্তুগাল দু সালে ওয়েফা ন্যাশনালস লিগে দু দলের সবচেয়ে সবশেষ দেখায় চেক প্রজাতন্ত্রকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এই ম্যাচে দলকে চার তিন তিন ফরমেশনে খেলাতে পারেন পর্তুগাল কোচ রোবার্তো মেটেনেস আক্রমণ ভাগের মূল নেতৃত্বে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার দুপাশে রাফায়েল লিয়াও ও বিরনালদো সিলভার উপর আস্থা রাখতে চাইবেন কোচ এদিকে একই গ্রুপের আরেক ম্যাচ তুরস্কের বিপক্ষে মাঠে নামবে জর্জিয়া সন্ধ্যার পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নাম্বারে ডায়াল করুন রাতের সংবাদ পনেরো এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ